আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসলাত ওয়াসালাম আলা মলা নাবিয়া বাহাদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আলোচনা করব কোন শ্রেণীর মানুষ রোজা না রাখলেও চলবে যে কয় শ্রেণীর মানুষ রোজা না রাখলেও চলবে তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে শিশুরা শিশুরা রোজা না রাখলেও চলবে তবে হ্যাঁ প্রত্যেক শিশুদের ওপর রোজা খরচ হয় তখন যখন কোনো শিশুর যুবক হয় বা স্বপ্নদোষ প্রথম স্বপ্নদোষ যখন কোনো বাচ্চার হয় তখন এই বাচ্চার ওপর রোজা ফরজ হয় আর মেয়েদের ক্ষেত্রে যখন প্রথম মাসিক হয় তখন মেয়েদের রোজা ফরজ হয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের সন্তানেরা বাচ্চারা যদি নিজের থেকে রোজা রাখতে চায় তাহলে তাদেরকে নিরুৎসাহিত করবেন না রোজা রাখার জন্য উৎসাহিত করবেন কারণ শিশুরা রোজা রাখলে কিন্তু একদিন আট দশ ঘন্টা না খেয়ে থাকলে সে কিন্তু আর মারা যাবে না তবে ছোট থেকেই তাকে রোজা রাখানোর জন্য অভ্যস্ত করার জন্য বাচ্চারা যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখতে চায় তাহলে তাকে আপনারা অবশ্যই রোজা রাখার জন্য উৎসাহিত করবেন তাহলে যে কয় শ্রেণীর মানুষ রোজা না রাখলেও চলবে তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে শিশুরা শিশুরা রোজা না রাখলেও চলবে এরপরে দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে পাগল পাগল হচ্ছে যাদের মানসিক ভারসাম্যহীন যে মানুষগুলা যাদের যারা ভালো মন্দ বোঝে না ভালো মন্দের জ্ঞান নেই এই সমস্ত পাগলদের জন্য পাগল মানুষরা রোজা না রাখলেও চলবে এরপরে তিন নাম্বার হচ্ছে অসুস্থ ব্যক্তি মনে করেন আপনি খুব খুবই অসুস্থ অসুস্থতার কারণে আপনার রোজা রাখা একদমই সম্ভব না তখন আপনার রোজা না রাখলেও চলবে তবে হ্যাঁ পরবর্তীতে সুস্থ হয়ে গেলে আপনাকে রোজাগুলো আদায় করে নিতে হবে এরপরে আর এক শ্রেণী হচ্ছে খুব বয়বৃদ্ধ খুবই বৃদ্ধ শুধু বৃদ্ধ না খুবই বৃদ্ধ এমন বৃদ্ধ যেই বৃদ্ধদের জ্ঞান বুদ্ধি লোভ পেয়েছে জ্ঞান বুদ্ধি কম কমে গেছে বুদ্ধির ভারসাম্যহীন হয়ে গিয়েছেন বুদ্ধিহীন হয়ে গেছেন কোনো কিছু মনে থাকে না এরকম বৃদ্ধ হয়ে যদি যায় আই একশো বছর পার হয়ে গেছে আশি নব্বই বছর পার হয়ে গেছে ভালো মন্দর জ্ঞান নাই এরকম বৃদ্ধরা রোজা না রাখলেও চলবে তবে এরকম বৃদ্ধদের জন্য ফিদিয়া দিতে হবে ফিদিয়া হচ্ছে একজন রোজাদার যদি রোজা না রাখে তাহলে রোজা না রাখার জন্য সে একজন ব্যক্তিকে তিরিশ দিন খাওয়াবে অথবা তিরিশ জন ব্যক্তিকে একবারে খাইয়ে দিতে হবে এটা হচ্ছে রোজার ফিদিয়া এরপরে আর যে শ্রেণী রোজা না রাখলেও চলবে সেটি হচ্ছে গর্ভবতী নারী যদি কোনো গর্ভবতী নারী গর্ভ অবস্থায় রোজা রাখলে তার শারীরিক ক্ষতি হবে অথবা তার গর্ভের সন্তানের ক্ষতি হবে এরকম আশঙ্কা যদি থাকে তাহলে এই গর্ভবতী নারী রোজা না রাখলেও চলবে তবে পরে রোজা আদায় করে নিতে হবে এরপরে যে শ্রেণী রোজা না রাখলেও চলবে সেটা হচ্ছে যদি কোনো মহিলার নবজাতক সন্তান হয় সন্তান সবেমাত্র মাত্র দুনিয়াতে এসেছে সন্তানকে দুধ পান করানো লাগে এই দুধ পান করানোর জন্য রোজা না রাখলেও চলবে তবে পরবর্তীতে রোজা পালন করতে হবে আর যদি সন্তানের না কোনো ক্ষতি হওয়ার থাকে তাহলে মহিলা রোজা রাখতে হবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এরপরে আরো যে কারণে রোজা না রাখলেও চলবে তা হচ্ছে মহিলাদের পিরিয়ড বা মাসিক হলে মহিলারা রোজা রাখতে পারবে না অথবা আপনার সারাদিন রোজা রেখে বিকাল হয়ে গেছে ইফতারের এক ঘন্টা দুই ঘন্টা পূর্ব মধ্যে পিরিয়ড বা মাসিক হয়ে গেছে এমতো অবস্থায় আপনাকে রোজা না রাখলেও চলবে রোজা ভেঙে যাবে তো এই কয়েকটি ব্যক্তি রোজা না রাখলেও চলবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুস্থতার সাথে সবগুলো রোজা পালন করার তাফিক দান করুন আল্লাহ হামিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ